আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আমি মুনস্টার কিচেন থেকে মুন বলছি। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি। আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসছি শুটকি বোনা। আমি একটা শুটকি, আমার একটা পরিচিত ছেলে ময়মনসিংহদের বাড়ি, ওরা এনে দেয়, আমি ওখান থেকে শুটকিটা আনাই, ওই শুটকিটাই রান্না করবো আজকে, এবং খুবই খেতে মজা। আমি একদিন জানতাম না, কিন্তু চ্যাপা শুটকি, আসলে আমরা বরিশালের মেয়ে, আমরা না শুটকি খেতামই না। আমার কিছু ভাড়াটিয়ার কাছ থেকে শুটকি রান্না শিখেছি, এই জন্য আপনাকে দেখাচ্ছি। আমি একটা হাঁড়িতে সরিষার তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আমি প্রথম রসুন দিয়ে দিচ্ছি, রসুন বেশি করে দিতে হয়, আর অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিচ্ছি, যেহেতু আমি অনেকটা শুটকি রান্না করবো আজকে। আর এই শুটকিটা আমি, ও যখন একটা মাদ্রাসার হাফেজ, ও যখন দেশে যায় আমি টাকা দিয়ে দেই, ও ওখান থেকে নিয়ে আসে শুটকিটা ময়মনসিংহ থেকে। এটা চ্যাপা শুটকি না, এটা হচ্ছে বাঁশপাতা শুটকি। শুটকিটা এই যে এরকম, আমি ভালোভাবে পরিষ্কার করে রেখেছি। আমি আমাদের এখানে এক স্থানীয় ভাবির কাছ থেকে এটা খাওয়া শিখেছি, এই যে এভাবে, এটা ভর্তা অথবা এভাবে ভুনা করে খেতে অনেক টেস্টি হয়, এরকম মানে শুটকিটার নাম বাঁশপাতা শুটকি। এই যে আমি অনেকটা শুটকি নিয়েছি, আমি পেঁয়াজ আর রসুন ভেজে নিচ্ছি, আপনারা আমার রান্নাটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। কিন্তু আপনাদের অনেক বন্ধুদের কাছে আমার একটা হার্টফেল রিকোয়েস্ট, আপনারা কেউ সাবস্ক্রাইব না করে বলবেন না যে বন্ধু হলাম, সাবস্ক্রাইব করে গেলাম, বেল বাজিয়ে গেলাম। আসলে দেখা যায় কি যে আমার সাবস্ক্রাইব যা আছে তাই থাকে। অনেকেই এসে বলে যায় প্লিজ আমি বন্ধু হয়ে পাশে থাকলাম, আপনিও আমার চ্যানেলে যাবেন। আমি কিন্তু যে আমাকে দাওয়াত দেয় বা আমাকে কেউ বললে আমি সাবস্ক্রাইব করে আসি, তো দেখা যায় যে আমাকে সাবস্ক্রাইব করেন, আমার সাবস্ক্রাইব যা আছে তাই থেকে যায়। তো প্লিজ এসব নোংরা কাজগুলো করবেন না, কারণ আমরা সবাই এখানে একসাথেই পথ চলতেছি, আমাদের সবাই নিজের পছন্দের জিনিস আপনাদের সাথে শেয়ার করি, আপনাদের সাথে ভাগাভাগি করি, আপনাদের জিনিস রান্না করা জিনিসগুলো আমরা দেখি একসাথে পথে, এখানে হিংসার তো কোনো কিছু নাই। আজকে প্লিজ আমার সাথে অন্তত এগুলো করবেন না, আপনারা সাবস্ক্রাইব করবেন না, লাইক দিবেন না, কমেন্ট দিবেন না, এটা আপনাদের ইচ্ছা, কিন্তু এভাবে করে দিলে এটা মনটা অনেক খারাপ হয়ে যায়, রুচিটাই চলে যায় যে আর দ্বিতীয় রান্না করি। দেখা যায় যে ঠিকই আমি তাহলে সাবস্ক্রাইব করে আসলাম, তুই সে মিথ্যা কথা বলে বন্ধু বানিয়ে নিলাম, পাশে থাকলাম, বেলায় কোন অন করে দিলাম, এগুলো আসলে সব মিথ্যা কথা। যদি এভাবে যত কমেন্ট আসে ওরকম যদি প্রত্যেকে বেল অন করে দেয় তাহলে তো সাবস্ক্রাইবও বাড়ার কথা, কিন্তু এরকম মন্তব্যগুলো না করাই ভালো। এই যে প্যাঁচটা আমার আদা ভাজা হয়ে আসছে, এবার আমি দিয়ে দিচ্ছি লবণ, শুটকিতে একটু ঝাল বেশি লাগে, এই জন্য আমি একটু মরিচ বাটা দিচ্ছি, এভাবে আমি মরিচ বেটে নিই, শুটকিটা একটু ঝাল দিয়ে খেতেই ভালো লাগে। আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল দিবেন, আমি একটু বেশি ঝাল দিলাম। এবার দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া, দিয়ে
এবার আমি দিয়ে দিচ্ছি শুটকি গুলো। শুটকি গুলো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। শুটকি গুলো দিয়ে এবার আমি একটু ভেজে নিচ্ছি। শুটকি গুলো দেওয়া মাত্র অনেক সুন্দর একটা স্মেল আসতেছে, আপনারা এভাবে করে খাবেন। আমি আজকে একটা নতুন রান্না দেখলাম, সিলেটে নাকি শুটকি শিরা খায়, মানে শুটকি শিরা। আমি একদিন করে দেখবো যে আসলে এটা খেতে কেমন লাগে। আমি ভালো করে ভেজে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি পানি মশলাটা সিদ্ধ হওয়ার জন্য। এই যে দেখুন আমার শুটকিটা তেল ছেড়ে এসছে। সুন্দর একটা স্মেল বের হচ্ছে। এভাবে কিছুক্ষণ ভাজতে থাকবো, হয়তো নাকে যাবে আপনাদের। একটু ভেজে নিলে, একটু ভাজা ভাজা হলে, একটু কালো কালো হলে খেতে ভালো লাগে আমার কাছে। এটা সেম নিয়মে আপনারা আরেকদিন করে দেখাবো আমি, ভর্তা অনেকই আমি। ময়মনসিংহের অরিজিনাল হাতে করা শুটকি দোকানেও পাওয়া যায়, বাঁশপাতা শুটকি। আমার রান্না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন নতুন নতুন ভিডিও আপলোড করার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন। আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি। এই যে দেখুন আমার বাঁশপাতা শুটকি বোনা হয়ে গিয়েছে, খুবই সুন্দর হয়েছে এবং খুব সুন্দর স্মেল বের হচ্ছে। আপনারা, আমি কখনো খেতাম না, বললাম না যে আমাকে একজন বলেছে, আপনিও আপনারাও করে খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।